আন্তর্জাতিক প্রসঙ্গ ইন্টারনেট পরিষেবা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে রাতভর গাজায় ভারী বোমা বর্ষণ করেছে ইসরায়েল এর নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ এদিকে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে সোমবার রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলিদের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 10,000 ছুঁয়েছে অন্যদিকে চলমান সংঘাতে ইসরায়েলে এ পর্যন্ত 1,400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।